আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিও টাইটেলে অলরেডি বলা আছে এই ভিডিওটি অনলি মাত্র মেয়েদের জন্য তো আপনারা যারা হয়তোবা এই ভিডিওটা এখন ওপেন করে দিয়েছেন কোনো ছেলে হয়তোবা দেখতেছেন তাদের জন্য কোনো সমস্যা না আপনারা দেখতে পারেন অচিরে চলুন আজকের ভিডিওতে আমি একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচার আচার আমাদের সবারই পছন্দ এমনকি যাদের পছন্দ না তাদের মুখেও আচার নামটা শুনলে মুখে জল এসে যায় আমার মুখেও জল এসে যায় যখন আমি আচার নামে কোনো কিছু শুনি আমার মুখে জল এসে যায় তো আপনারাও হয়তো বা আপনাদেরও হয়তো আসতে পারে তো চলুন আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আচার বানাতে পারবেন বিভিন্ন প্রকারের চলুন তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো যেটার নাম হচ্ছে আচারের রেসিপি আমি প্লে স্টোরে চলে যাব বরাবরের মতো এটা মেয়েদের জন্য আমি টিপসটা মনে করি খুব অসাধারণ সেজন্য আমি মেয়েদের জন্য দিয়ে দিছি ঠিক আছে আপনি এখানে লিখতে হবে আচারের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অনেকগুলো আচারের টিপস পাবেন আচারের রেসিপি অনেকগুলো আচারের রেসিপি পাবেন আমি জাস্ট আচারের রেসিপি লিখে সার্চ করলাম সার্চ করার পর একদম ফাস্টে চলে আসে ঠিক আছে আপনারা এই যে ইনস্টল করবেন এটা ফিফটি থাউজেন্ড ডাউনলোড তাহলে বুঝতে পারবেন পপুলার রিভিউ আপনি ওপেন করবেন অফেন করার পর আপনারা দেখতে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর আচার কত সুন্দর আচার অনেক মিস করতেছে আচার যেমন কি এখানে আম রসুনের আচার আমের নুনতা আচার সহ আমের আচার আমের মুরাব্বা আমের মিষ্টি আচার কাঁচা আম অডবড়োয়ের আচার অনেকগুলো আপনি এখান থেকে দেখে দেখে আপনি বানিয়ে নিতে পারেন সাপোজ আমি এখানে দেখাচ্ছি চালতার আচার জাস্ট চাল থার ঝাল আসার উপকরণ প্রণালী কীভাবে বানাবেন সব এখানে দেওয়া আছে আপনি ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যার সাথেটুকুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা বাসায় বসে আচার বানাতে পারবেন তো শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেরা চাইলেও বানাতে পারেন আপনারা না চাইলে আপনি বাড়ির কেউকে জানাতে পারেন যে এরকম এরকম আচার বানাতে আপনার ফ্যামিলির সদস্যদের দেখেতে পারেন যে আচার বানানোর পদ্ধতিটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিয়ে দিলে ওনারা সেই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে হয়তো বা সবাই বানাতে পারে বাট এই অ্যাপ্লিকেশনে যদি একটু কোনো মডিফাই হয়ে থাকে বা কোনো জিনিস যদি আরও বেশি আপনি যা জানান তার থেকে যদি হয়তো অনেক বেশি এখানে লিখে থাকে তাহলে আপনারা জানতে পারবেন সে বিষয়ে তো এটাই হচ্ছে আমার আজকে জানানোর বিষয় মেয়েদের জন্য আমার এই টিপসটি আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি জাস্ট সেটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ